আজকের ঢাকা মহানগর উত্তর বিএনপি কর্তৃক আয়োজিত যৌথ সভার সংগ্রামী সভাপতি, সাবেক যুবদলের সফল সভাপতি, সাবেক ছাত্র নেতা, আন্দোলন সফল হয়েছে, এখনো পুরোপুরি সফল হয়নি, কারণ এখনো কোনো সরকার গঠন হয়নি বাংলাদেশে, এখনো কোনো সরকার নেই। আওয়ামী লীগ কিন্তু স্বাধীনতার পরে বাংলাদেশের 99% মানুষ স্বাধীনতা চেয়েছিল, স্বাধীনতার পক্ষে কাজ করেছিল, দেশ স্বাধীন করেছিল, কিন্তু তারপরে কি হয়েছে? তারপরে বাংলাদেশের 70% লোকই কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে চলে গেছে। আপনারা জানেন 71-এ দেশ স্বাধীন হয়েছে, 72 থেকে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, ঠিক 3 বছরের মাথায় ভুট্টো জন এসেছিল বাংলাদেশে, বাংলাদেশের জনগণ কিন্তু ঢাকার রাজপথে ভুট্টোর পক্ষে স্লোগান দিয়েছিল। এর একটি কারণ ছিল, সেটি হলো আওয়ামী লীগের অত্যাচার নির্যাতন, গুম, বাড়ি দখল, ডাকাতি এবং নারী ধর্ষণ সহ বিভিন্ন অপকর্মের জন্য আজকে তখন বাংলাদেশের জনগণ ফুঁপে উঠেছিল। এই ফুঁপে উঠার কারণে ভুট্টো যখন দেশ বাংলাদেশে এসেছিল তখন ভুট্টোর পক্ষে স্লোগান দিয়েছিল ভুট্টো জিন্দাবাদ। পরবর্তী পর্যায়ে 75-এ শেখ মুজিবের পরিবার সহ শেখ হাসিনা রেহানা বাদে সবাই নিহত হয়েছিল সে একই কারণে। আজকে কিন্তু এই সরকারের পতন হয়েছে 95%। যারা এই সরকারের মধ্যে কথা বলেছে তারা কিন্তু গতকাল থেকে বিএনপির বিরুদ্ধে কথা বলা শুরু করেছে। আসিফ নজরুলের একটি স্ট্যাটাস দেখলাম, বক্তব্য দেখলাম, বিএনপির বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছে গতকালকে, এবং অনেক বুদ্ধিজীবী যারা আওয়ামী লীগের কঠোর সমালোচক তারা গতকাল থেকে এবং আজকেও থেকে তারা বিএনপির বিরুদ্ধে কথা বলা শুরু করেছে। এর কারণকে আমরা ঢাকা শহরে আমরা সবাই অপকর্মের সাথে জড়িয়ে পড়েছি। এখানে শুধু অঙ্গ সংগঠন নয়, আমি মনে করি বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, আমাদের এই অনেক নেতাকর্মী এই অপকর্মের সাথে জড়িত হয়ে পড়েছে। এই বিশেষ করে আমি বলতে চাই মিরপুর এলাকায় ঘন ডাকাতি হচ্ছে, মহাপুর এলাকায় ঘন ডাকাতি হচ্ছে, বাড়িঘর তালা মারা দেওয়া হচ্ছে, তেজগাঁ এলাকায় দোকানপাট তালা মারা দেওয়া হচ্ছে, তেজগাঁ এলাকায় কারণ বাজার এলাকায় এবং কাজীপাড়া বিভিন্ন বাড়িতে ডাকাতি করা হচ্ছে, আবার সিসি ক্যামেরায় ধরা পড়ার পরে সেই স্বর্ণ ফেরত দেওয়া হচ্ছে, শিল্প এলাকা বিভিন্ন জায়গায় ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে, বাড়ি দখল করা হচ্ছে, মহাখালী নিকেতনের ভিতরে আজকে জবর দখল করা হচ্ছে। আর অস্তিত্ব থাকবে না, কারণ বাংলাদেশের জনগণ ঘৃণা করে এই শেখ হাসিনাকে প্রত্যাখ্যান করেছে, শেখ হাসিনাকে বিদায় করেছে, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ হয়েছে। মহান স্বাধীনতা যুদ্ধে বীর যোদ্ধারা যেভাবে 1971 সালে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছিল, ঠিক তেমনিভাবে আজকে আমাদের সেই মহান ছাত্র জনতা, তাদের নেতৃবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম। নেতৃবৃন্দ, আমি প্রথমে মহান আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা তার মহাপরিকল্পনার মাধ্যমে আজকে বাংলাদেশ থেকে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করেছেন, এই জন্য মহান আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। আপনারা জানেন এই শেখ হাসিনা গত 17 বছর ধরে বাংলাদেশের জনগণের উপরে, বাংলাদেশের সাধারণ মানুষের উপরে, বাংলাদেশের জাতীয়তাবাদী আদর্শের সকল নেতৃবৃন্দের উপরে কিভাবে জুলুম, নির্যাতন, নিপীড়ন চালিয়েছে। আপনারা সকলেই শত শত মামলার আসামি একজন ছিলেন, আপনাদেরকে বারবার জেল খেটেছেন, আপনারা জুলুমের শিকার হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছে, রাতে ঘরে ঘুমাতে পারেননি, আপনার ফ্যামিলির উপরে যেভাবে
নিপীড়ন নির্যাতন চালিয়েছে, এই কষ্টটা আপনারা সকলেই অনুভব করেছে। এখন সাধারণ মানুষ যেভাবে মানুষের উপরে যৌন নির্যাতন করেছে, বাংলাদেশের মৌলিক চাহিদাগুলো এই আওয়ামী সরকার, এই ফ্যাসিস্ট সোনাচার সরকার ঠিকমতো দিতে পারেনি। দ্রব্যমূল্যর যে ঊর্ধ্বগতি দেখেছেন আপনারা, বাংলাদেশের ব্যবসা বাণিজ্য বলেন প্রত্যেকটি রাষ্ট্রীয় যন্ত্রকে তারা নিজেদের পকেটের ভিতরে ঢুকিয়ে রেখে বাংলাদেশের জনগণের উপরে প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে। ক্ষমতাকে কক্ষগত করে তারা শুধু চেয়ারটিকে ধরে রাখার চেষ্টা করেছে, তারা কিন্তু জনগণের কথা ভাবে নাই। যদি জনগণের কথা ভাবত তাহলে তাদের আজকে এই করুণ পরিণতি হইতো না। আমরা বারবার বলেছিলাম, আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডেস্টাক তারেক রহমান সহ আমাদের মাননীয় মহাসচিব, প্রত্যেকটি নেতৃবৃন্দ বারবার আমরা বলেছিলাম যে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে, বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচনের দাবি করেছিলাম, কিন্তু তারা এটিকে কানে নেননি। আজকে দেখেছে বাংলাদেশ না, সারা পৃথিবী দেখেছে এই শেখ হাসিনার কীভাবে করুণ পরিণতি হয়েছে। সে ভয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছে। তাদের যে সংগঠনের লোকজন ছিল তাদের কথাও তিনি ভাবেননি। এরকম নেতৃত্ব বাংলাদেশের মানুষ ভবিষ্যতে আর দেখতে চায় না। আওয়ামী লীগের যে পতন হয়েছে, এই আওয়ামী লীগের রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার অর্থিত জান্নাত ওয়া মাল আবরার ইয়া আজিজ ইয়া গাফফার ইয়া রাব্বুল আলামিন ওয়াকির রাব ইরহামুমা কামা রাব্বায়ানি সাগীরা ওয়াকির রাব ইরহামুমা কামা রাব্বায়ানি সাগীরা রাব্বানা যালামনা ইল্লা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين سبحانك سبحان العزة عما يصفون وسلام على المرسلين يا رب العالمين আপনি জানেন আমরা এখানে যারা বসে আছি আমরা দেশ ও জনগণের জন্য, আপনার প্রিয় মাতৃভূমি এই দেশের মানুষের জন্য এবং দেশের জন্য আমরা রাজনীতি করি। আল্লাহ রাব্বুল আলামিন এই দেশকে স্বাধীন করতে গিয়ে যে সকল সহযোদ্ধা ভাই বন্ধু আমাদের শহীদ হয়েছে, সকল শহীদকে আপনি শহীদের মর্যাদা দিয়ে আপনি তাদেরকে জান্নাতবাসী করুন ইয়া রাব্বুল আলামিন। ইয়া রাব্বুল আলামিন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ দীর্ঘদিন এই স্বৈরাচারের কবল থেকে আপনি মুক্ত করেছেন, আমাদের সকলের দোয়ার উসিলায় আপনার কাছে আমরা শুকরিয়া আদায় করি ইয়া রাব্বুল আলামিন। আমাদের প্রিয় নেতা, আমাদের প্রিয় নেতা, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা ইয়া রাব্বুল আলামিন, আপনিই তো তাকে করেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সুস্থ হয়ে সুস্থভাবে দেশে ফিরে এদেশের মানুষের এদেশের জনগণের ভাগ্য নির্ধারণ করার জন্য নেতৃত্ব দিয়ে সফলভাবে সফলতার সাথে যেন আল্লাহ আপনি তাকে কবুল মঞ্জুর করে নেন ইয়া আল্লাহ। আমার যে সকল ভাইয়েরা যোদ্ধারা, ছাত্র জনতা, ভাই বোনরা, সকলে যারা এই স্বৈরাচারের কবল থেকে দেশকে রক্ষা করতে গিয়ে যারা শহীদ হয়েছে, আল্লাহ সকলকে আপনি শহীদের মর্যাদা দেন, শহীদের মর্যাদা দিয়ে দেন আল্লাহ, আপনি তাদেরকে জান্নাতবাসী করুন ইয়া রাব্বুল আলামিন। ওয়াকির রাব্বির হামুমা কামা রাব্বায়ানি সাগীরা রাব্বানা যালামনা ইল্লা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন সুবহানাকা সুবহানাল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।